আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো হাত, পা, গলা, ঘাড়, হাতের কনুই অথবা মুখের কালো বরণের দাগ, রোদে পোড়া কালো দাগ খুব সহজে দূর করতে পারবেন কিভাবে। নারিকেলের তেলের সাথে আরও দুটি উপাদান মিশিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এই রেমিডিটি। এই রেমিডিটি একবার ব্যবহার করলেই ভিতর থেকে ময়লা খুব সহজে দূর হয়ে যাবে এক মিনিটে। অনেকে আছেন অনেক বছর ধরে হাত, পা, গলা পরিষ্কার করার পরেও কালো দাগ ছোপ থেকে যায়, এটি দূর করতে খুবই কষ্টকর। এই রেমিডিটি যদি আপনি গোসলের আগে একবার ব্যবহার করেন তাহলে আপনার সমস্ত কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে, আপনার ত্বক হবে উজ্জ্বল, ফর্সা, ন্যাচারালি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে এই রেমিডিটি। এই রেমিডি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে পরিষ্কার একটি বাটি, আর এরপর আমাদের লাগবে খাঁটি নারিকেলের তেল। যে কোনো কোম্পানির নারিকেলের তেল এখানে ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন আমি প্যারাশুটের নারিকেলের তেলটি নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খাঁটি নারিকেলের তেল। নারিকেলের তেল ব্যবহারের ফলে ত্বকের ভিতর থেকে জমে থাকা ময়লা খুব সহজে দূর করে দেয়, এছাড়াও ত্বক হয় উজ্জ্বল, ফর্সা, মসৃণ। এরপর আমাদের যে উপাদানটি লাগবে লেবু। লেবু ভিতর থেকে ময়লা, কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয়। লেবু ন্যাচারাল ব্লিচিং হিসাবে কাজে দেয়। লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। মুখের কালো দাগ অথবা অনেক বছর ধরে জমে থাকা কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয়, কেননা ন্যাচারাল ব্লিচিং হিসাবে এই লেবুর রস কাজে দেয়। এতে করে ভিতর থেকে ময়লা এক নিমিষে দূর হয়ে যায়, এরপর ত্বক হয় উজ্জ্বল, ফর্সা, ন্যাচারালি, কোনো রকম ব্লিচিং ছাড়াই। তো দেখুন এখানে অর্ধেকটা লেবুর রস বাইর করে নিয়েছি, এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমাদের আরেকটি উপাদান লাগবে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই যে কোনো মেডিসিনের দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এখানে দেখুন ভিটামিন ই ক্যাপসুল আমাদের লাগবে দুটি। আপনার ত্বকের ধরন বুঝে আপনি কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন। একটু বেশি করে বানালে সেক্ষেত্রে তিনটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নেবেন। এখন এখানে ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যে তেলটি থাকে এই তেলটি বাইর করে নিতে হবে। তো দেখুন এখানে ভিটামিন ই ক্যাপসুল কেটে এর ভিতর থেকে তেল বাইর করে নিচ্ছি, আর আমি এখানে দুটি ক্যাপসুল নিব, আর এখন এখান থেকে তেল বাইর করে নিয়েছি। এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। আপনি যদি এই ভিটামিন ই ক্যাপসুল এইভাবে ব্যবহার করেন তাহলে কখনো আপনি পুড়ি হবেন না, আপনার মুখের স্কিন থাকবে টান টান। ভিটামিন ই ক্যাপসুল যদি রেগুলার ব্যবহার করেন তাহলে মুখের দাগ ছোপ খুব সহজে দূর করে দেয়। অনেকের আছেন চোখের নিচে কুচকিয়ে যায় অথবা পলিরেখা পড়ে যায় বয়সের আগেই। ভিটামিন ই ক্যাপসুল চোখের নিচে কুচকানো অথবা পলিরেখা খুব সহজে দূর করে দেয়। তো দেখুন এখানে এই রেমিডিটি তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে বলবো কিভাবে এটি ব্যবহার করবেন। গোসলের ঠিক 5 থেকে 10 মিনিট আগে খুব ভালোভাবে হাত, পা, গলায় অথবা মুখে খুব ভালোভাবে মাসাজ করে করে দিয়ে নেবেন। এটি অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মাসাজ করবেন। খুব ভালো ফলাফলের জন্য আপনি চাইলে আরও বেশি সময় ধরেও মাসাজ করতে পারেন। তো দেখুন এখানে আমি হাত পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কিছুক্ষণ মাসাজ করেছি 1 মিনিটের মতো, আর এটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন ইনস্ট্যান্টভাবে পরিষ্কার হয়ে গেছে, ত্বক অনেকটা উজ্জ্বল, ফর্সা দেখাচ্ছে একবার ব্যবহারেই। তো আপনাদের শরীরে যেসব স্থানে কালো দাগ ছোপ রয়েছে, হাত, পা, গলা, ঘাড় অথবা মুখে যেখানে কালো দাগ ছোপ রয়েছে একবার ব্যবহার করলে খুব সহজে দূর হয়ে যাবে। তো এখানে দেখুন আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি বা বলেছি, যেভাবে তৈরি করতে বলেছি এইভাবে তৈরি করে ঠিক আপনারা এই পদ্ধতিতে ব্যবহার করবেন, দেখবেন আপনার ত্বক হবে ইনস্ট্যান্টলি ফর্সা, আপনার ভিতর থেকে ময়লা খুব সহজে দূর করে দেবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।